আচ্ছা, আমরা আজকে পড়বো হলো কোষ কাকে বলে, ডেফিনেশন অফ সেলস। কোষ কাকে বলে? কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজননে সক্ষম। তাহলে কোষ কি? মৌলিক গঠনগত ও ক্রিয়াকলাপের একক। আচ্ছা, এটা কি দ্বারা পরিবেষ্টিত থাকে? অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং জননে সক্ষম। কিসের মাধ্যমে জননে সক্ষম? অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজননে সক্ষম, সেটা কি? কোষ। তো আমরা শিখলাম হলো কোষ কাকে বলে, কোষের সংজ্ঞা যেটা সেটা আমরা শিখলাম, ডেফিনেশন অফ সেলস। তো কোষ কত প্রকার? এখন কোষ আসলে আমরা এক কথায় বলতে পারবো না যে কোষ 2 প্রকার, 3 প্রকার বা 5 প্রকার। কোষ এক এক ধরনের ইনফরমেশনের উপরে বেস করে কোষের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। তো শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ আমরা জানবো। তো শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। তার 1 নম্বর হলো কি? দেহ কোষ। এবং 2 নম্বর কি? জনন কোষ। দেহ কোষ এবং জনন কোষ। তো আমরা প্রথমে পড়বো হলো দেহকোষ কাকে বলে। জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলে। তাহলে জীবদেহের কি? অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলে। মানে যে কোষগুলো জীবদেহের বিভিন্ন অঙ্গ গঠন করতে সহায়তা করে সেই ধরনের কোষকে কি বলে? দেহকোষ বলে। এখন দেহে কোষের যদি উদাহরণ আমরা বলি তাহলে কি? মূল, কাণ্ড, পাতা, স্নায়ু, রক্তকণ, এগুলোর যে কোষ আছে সেগুলোকে আমরা বুঝি। এটা হলো কি? আমাদের দেহকোষের উদাহরণ। এরপর আমরা পড়ব জনন কোষ। তো জনন কোষ কাকে বলে? যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলে। তাহলে কিসের জন্য? যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলে। তাহলে জনন কোষ কাকে বলে? তার উদাহরণ হিসেবে আমরা কি বলবো? শুক্রাণু ও ডিম্বাণু। শুক্রাণু ও ডিম্বাণু। আচ্ছা, তো এর আগে আমরা যেটা শিখলাম, শরীরবৃত্তীয় কাজের উপরে বেস করে কোষ 2 প্রকার, একটা হলো দেহ কোষ, একটা হলো জনন কোষ। এখন আমরা শিখবো নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে কোষ 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষ কিসের উপর বেস করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ 2 প্রকার। এখন আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ কাকে বলে সেটা শিখবো। তো প্রথমে আমরা আসবো হলো আদি কোষ। যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাই আদি কোষ, আর যে কোষের নিউক্লিয়াস সুগঠিত তাই ওকে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় সেটা হলো কি? আদি কোষ। আর যে কোষের নিউক্লিয়াস সুগঠিত সেটা হলো প্রকৃত কোষ। তাই এখানে আমাদের এখানে ভুল আছে, এটা প্রকৃত কোষ হবে। ওকে, তাহলে আমরা শিখলাম শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ 2 প্রকার, দেহ কোষ, জনন কোষ, নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে কোষ 2 প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ। এবার জীবের উপর ভিত্তি করে কোষ 2 প্রকার। 1 নম্বরে কি? উদ্ভিদ কোষ। 2 নম্বর হলো প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষ কাকে বলে সেটা আমরা পড়ব। কোষের বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। পরিণত কোষে কেন্দ্রে বড় কোষ গহ্বর ও সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট থাকে। পরিণত কোষের গঠন সাধারণত গোলাকার হয় অথবা ডিম্বাকার হয়ে থাকে। সঞ্চিত খাদ্য কি হয়? শ্বেতসার হয়। সাধারণত সেন্ট্রোসোম থাকে না। এটা হলে কি? আমাদের উদ্ভিদ কোষ। এরপর আমরা কি বলবো? প্রাণী কোষ, অ্যানিম্যাল সেল। ওকে, এদের কোষে কোষ প্রাচীর থাকে না এবং কোষ গহ্বর অনুপস্থিত থাকে। থাকলে অতি ক্ষুদ্রাকৃতির হয়। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে। কোষে সেন্ট্রোসোম থাকে, সঞ্চিত খাদ্য চর্বি ও গ্লাইকোজেন। তো আমরা এর আগে পড়ছি হলো উদ্ভিদ কোষ, এটা হলো প্রাণী কোষ। ওকে, তো এই ছিল আমাদের কোষ কাকে বলে এবং কোষের প্রকারভেদ। তো আমরা যদি একটু রিভিউ করি তাহলে যেটা বলবো, কোষ প্রথমে শারীরবৃত্তীয় কাজের উপরে ভিত্তি করে 2 প্রকার, দেহ কোষ এবং জনন কোষ। এরপরে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে 2 প্রকার, আদি কোষ এবং প্রকৃত কোষ। এবং সর্বশেষ কি আমরা কি পড়লাম?
জীবের উপর ভিত্তি করে দুই প্রকার, আদি কোষ এবং প্রাণী কোষ, সরি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। সো আমরা, এই ছিল আমাদের কোষ কাকে বলে, কোষ কত প্রকার ও কী কী। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।